are in the Pamir, the roof of the world. গুড মর্নিং ফ্রম মুরগাব। আজকে আমাদের ট্যুরের সিক্সথ ডে। গতকাল রাত্রে আমরা মুরগাবে এসে পৌঁছেছিলাম। একটা নন ডেসক্রিপ্ট টাউন, মূলত এটা একটা ট্রেডিং টাউন। প্রচুর ট্রাক, লরি এগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে। যেমন দেখা যাচ্ছে চাইনিজ আর কিরগিজদের সঙ্গে এই টাউনের থ্রুতে প্রচুর ট্রেডিং হয়ে থাকে। সকালবেলাটা গতকাল রাত্রে যেরকম মেঘলা ছিল, আজকে সকালটাও প্রায় সেরকম মেঘলা দিয়েই শুরু হয়েছে। দূরে দিগন্তরেখায় পরপর সমস্ত পাহাড়, পামির মালভূমি। এটা রংকুল রেঞ্জ। আগামীকাল আমরা হিন্দুকুশ এরিয়াতে গিয়ে পৌঁছবো। আমার পিছনে এই যে বড় একটা টাওয়ার রয়েছে, এই জায়গাটা হচ্ছে টাউন সেন্টার বা টাউন পার্ক মতো। সকালবেলা দেখা যাক আজকে কী ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। এখানে মোটামুটি খুব হালকা খাবার দাবার যা রয়েছে, খুব সিম্পল টাইপের তো। আর প্লাস এখানে গাছপালাও খুব কম। অল্টিটিউড যদিও মোটামুটি এখানে 3,750 মিটার মতো। আজকে সারাদিন সঙ্গে থাকুন, বেশ অন্য ধরনের কিছু জিনিস আজকে আমরা দেখব। কারণ প্রকৃতি এখানে ক্রমশ নরম হচ্ছে, অনেক সফটার, অনেক গ্রিনার হচ্ছে এখানে প্রকৃতি। তো সেগুলো সমস্তই আপনাদের দেখাবো, সাথে থাকুন। এখনো পর্যন্ত এসেছে আমাদের ব্রেড আর সেই চেরি টাইপের যে ফল, তার ওই জুস আর চা তো সবসময় থাকি, গ্রিন টি, ব্ল্যাক টি। রাইস পরিযোজনের সাথে একটু নুন আর একটু গোলমরিচ মিশিয়ে নিলেই চমৎকার খেতে, বেশ থিক কনসিস্টেন্সি, বেশ অন্যরকম আজকে মুখ চেঞ্জ খাবারের জন্য। ভেতরে ঢুকে দেখা যাক, বেশ কিছু বসার চেয়ার দেখতে পাচ্ছি। পার্ক বলতে সেরকম ঘাস বা কিছু বিশেষ নেই, কিছু আর্টিফিশিয়াল ঘাস বসানো রয়েছে মনে হয়। বড় একটা পিলার বসানো আছে এবং এই যে বসার বেঞ্চ। মানে সন্ধেবেলায় যদি এখানে মানুষজন চান তাহলে হয়তো এখানে এসে দিব্যি বসে থাকতে পারেন, বা দিনের বেলাও। মনে হয় না এখানে সূর্যের তেজ খুব একটা প্রখর হয় বলে, কারণ রীতিমতো ঠান্ডা হাওয়া বইছে চারদিক থেকে। জায়গাটা একদম ওপেন, বিরাট চওড়া ভ্যালি এটা। কিছু গেট রয়েছে অর্নামেন্টাল। গতকাল সন্ধেবেলাতেও এই রাস্তাটা দিয়েই গেছিলাম, এই বিল্ডিংগুলোই দেখতে দেখতে গিয়েছিলাম। সকালে তাও রাস্তায় কিছু ট্রলারের অ্যাক্টিভিটি, গাড়ি দেখা যাচ্ছে। গতকাল সন্ধের মুখে তো একদম নিশ্চুপ নিস্তব্ধ ছিল পুরো টাউনটাই। সব ব্যারাক শেপে লম্বা লম্বা ছোট ছোট বাড়ি, কোনোটা হয়তো বা গেস্ট হাউস, কোনোটা নিজেদের থাকার, আর মাঝখানে মাঝখানে পুরনো ভাঙাচোরা তেল রাখার, পেট্রোল রাখার বা কিছু এরকম বড় বড় ট্যাঙ্ক মতো পড়ে রয়েছে, বা কোথাও পুরনো সোভিয়েত জমানার সাক্ষ্য রেখে এখনও ভাঙা ভ্যান। এই আমরা এদের বাজারে এসে পৌঁছেছি। এরাও কিন্তু এখানে বাজার বলেন মার্কেটকে, এবং সমস্ত শিপিং কন্টেনার দিয়ে এই
বাজারের এক একটা দোকান তৈরি। এই যেমন দেখা যাচ্ছে সামনে সমস্ত হলো শিপিং কন্টেনার্স দিয়ে তৈরি, এইটাও যেমন গতকালও সন্ধ্যায় আমরা এরকম একটাতে ভিজিট করেছিলাম। এখনও হয়তো বা বাজার খোলেনি, সকাল 9টা নাগাদ বাজার খুলে থাকে, এখন সকাল 8:25 বাজে, দেখা যাক। এখানে প্রচুর বড় বড় তরমুজ রয়েছে, তরমুজটা এদেশে খুব ফলে, অন্যান্য ফলের মতোই প্রচুর তরমুজ দেখা যায়। আর এখানে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে খাবার দাবার, তেল, ক্রকারি সেট, ব্রাশ, বড় কেটলি সবই পাওয়া যায়, ইলেকট্রিকের প্লাগ। পপকর্ন, খাবার দাবার, ওয়েট টিস্যু, ডিটারজেন্ট পাউডার, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, আমরা এবার প্রায় 9টা বাজতে চলেছে, আমরা এবার গাড়িতে উঠে পড়ব। সকাল 10:40 বাজে, আমরা মুরগাব থেকে 9টা কি 9:15টার সময় স্টার্ট করেছিলাম, করে আমরা এই মুহূর্তে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি এবং এখন মেন রোড পামির হাইওয়ে ছেড়ে বাঁদিকে আমরা টার্ন নিয়েছি। 20-30 কিলোমিটার অফ রোডিং করে করবো আমরা এখন। এই জায়গাটার নাম বাসগম্বেজ। মার্কোপোলো শিপ হলো এক ধরনের বড় সাইজের মাউন্টেন শিপ, ভেড়া এক ধরনের, যেগুলো যাদের শিং ভীষণ পেঁচানো হয়ে থাকে এবং যেগুলো এখানকার একটা ন্যাশনাল অ্যানিমাল হয়তো নয় মার্কোপোলো শিপ এখান তাজিকিস্তানের, কিন্তু এন্ডেঞ্জার স্পিসিস। এবং যেরকম ইন্ডিয়াতে আইবেক্স বা হিমালয়ান গোট, হরাল যাকে বলা হয় উত্তরাখণ্ড বা হিমাচলে উঁচু পাহাড়ি জায়গাতে যেগুলো দেখা যায়, সেরকম এখানেও আছে। এবং কিন্তু যদিও এটা গরমকাল, মানে সুতরাং সেক্ষেত্রে আমি জানি না আমরা দেখতে পাবো কিনা। মোটামুটি 3টে জায়গাতে মার্কোপোলো শিপ ট্র্যাকিং করা হয়ে থাকে। একটা হলো এই বাসগুম্বেজ যেখানে আমরা যাচ্ছি, আরেকটা জায়গা আছে সেটা হলো জার্দিগুম্বেজ, জার্দিগুম্বেজে আমরা যাবো না, আরেকটা হচ্ছে কেং শিবের। তার মানে বাসগুম্বেজ, জার্দিগুম্বেজ আর কেং শিবের, এই 3টে জায়গাতে মূলত মার্কোপোলো শিপ ট্র্যাকিং করা হয়ে থাকে। এবং প্রতি বছর গভর্নমেন্ট থেকে কিছু পারমিট পাওয়া যায়, প্রচুর টাকা লাগে তার জন্য, যে টাকা দিয়ে প্রায় 1.5 লাখ মতো টাকা হয়তো লাগে
শিকার করার জন্য, মানে হান্টিং, মার্কো পোলো শিপ, একটা শিপ হান্টিং করার জন্য হয়তো পারমিট দেওয়া হয় একটা মানে পার্টিকে বা একজনকে। তো চেষ্টা করা হচ্ছে এখানে ধীরে ধীরে যাতে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি করা যায়, যাতে এই হান্টিংটা যাতে ক্রমশ বন্ধ করে দেওয়া যায়। তো আপাতত আমরা ট্র্যাকিং করার জন্য দেখা যায় কি না সেরকম আমরা চলেছি। নোম্যাডিক কিরগিজ লাইফও দেখতে পাওয়া উচিত, এবং চারদিকে রীতিমতো সবুজ তৃণভূমি রয়েছে। বাসগুম্বেজ গ্রামে এসে পৌঁছেছি। এখানে ছোট বাচ্চারা আমাদের দেখেই দাঁড়িয়ে আছে। দুঃখের ব্যাপার, আমার কাছে টফি নেই ওদেরকে দেওয়ার জন্য বেশি, তবে সবাই বেশ আশা নিয়ে এসে দাঁড়িয়েছে এখানে। এখানে ঘুরে ঘুরে দেখি আমরা চারপাশে, এখানেও একই রকম মুরগাব টাউনের মতোই একই রকম বাড়িগুলো, সাদা সাদা বাড়ি, চৌকো চৌকো শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, দূরে পাহাড়, নীল আকাশ। একটু আগে যে মেঘ বৃষ্টি হচ্ছিলো সেগুলো কেটে গেছে, এখন মোটামুটি আবার পরিষ্কার ওয়েদার হয়ে গেছে এখানে। বাসগুম্বেজ ভিলেজ থেকে একটু এগোলে এটা হচ্ছে বহু প্রাচীন একটা ক্যারাভান সারাই বা সারাইখানা। আগেকার দিনে যেরকম সিল্ক রুটে এরকম সারাইখানা থাকতো অনেক, যেখানে প্রাচীনকালে ট্রেডাররা বাণিজ্য করতে এসে তারা এখানে রেস্ট নেওয়ার জন্য একাদ দিন থাকতেন, রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া করা, এই সমস্ত কিছুর জন্য। সেটাকেই তো আমরা আগেকার দিনে সারাইখানা বলতাম, সারাইখানা বা এই সেন্ট্রাল এশিয়াতে তাকে ক্যারাভান সারাই বলা হয়। তো এটা সেই একটা অতি প্রাচীন ক্যারাভান সারাই এখানকার, এবং এটা প্রোটেক্টেড সাইট, যে কারণে এখানে ফেন্স লাগানো হয়েছে। ভেতরে আমরা যেতে পারবো না, কিন্তু এখান থেকে আমরা স্ট্রাকচারটা ডেফিনেটলি দেখতে পারি। বাসগুম্বেজ ভিলেজের কাছে ছোট্ট একটা ব্রিজ, সামনে দিয়ে ছোট্ট নদী বয়ে চলেছে, মেঘলা আকাশ, বেশ সুন্দর লাগছে দেখতে। খানিকক্ষণ এখানে একটু দাঁড়ানো যাক, এরপর আমরা আলিচুরের দিকে এগোবো। এই আমরা এসে পৌঁছলাম আকবালিক পন্ডে। আক মানে পবিত্র বা সাদা বা হোয়াইট অ্যান্ড পিওর, অ্যান্ড বালিক কথার অর্থ মোস্ট প্রবাবলি পন্ড। জলটা একদম নীল জল দেখা যাচ্ছে, শুধু যে আকাশের রং রিফ্লেক্ট করছে তা না, যেটা সবচেয়ে অবাক হওয়ার মতো, জলটা ভীষণ ট্রান্সপারেন্ট, প্রচণ্ড ট্রান্সপারেন্ট। তো এইখানে সাদা সাদা বড় বড় মাছ আছে, এবং লোকাল তাজিক মানুষেরা এটাকে পবিত্র লেক বলে মনে করেন। তো এখান থেকে মাছ ধরে খাওয়া কখনো হয় না। আমি দেখানোর চেষ্টা করব, যদি আন্ডার ওয়াটার ক্যামেরা যদি ইউজ করা যায়, যে জলটা কতটা স্বচ্ছ, অসাধারণ জলের রং। জলের ধারে শ্যাওলা, এবং এই যে জলের তলায় লতা গুল্ম সমস্ত রয়েছে,
পরিষ্কার দেখা যাচ্ছে জলের তলাটা। ফটো লিয়ে আপনি কাকা দেখুন এখানে কতটা ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে জলটা। আমি দেখি ক্যামেরাটা একদম এই আকবালিক পন্ড জায়গাটা মুরঘাব থেকে আলিচুর যাওয়ার পথে পড়ে। এখান থেকে আলিচুর হয়তো আরো 10 কিলোমিটার রাস্তা। তার মাঝখানে মেন রোড থেকে কিছুটা ডিটুর করে আসলে এই আকবালিক পন্ডটা পাওয়া যাবে। আলিচুর ভিলেজে দুটো তিনটে রেস্টুরেন্টে আমরা গেছিলাম, সেখানে বন্ধ, খাবার সেখানে নেই। তারপরে এই একটা লোকাল রেস্টুরেন্টে এসে আমরা দাঁড়ালাম। আশা করা যাচ্ছে এখানে খাবার পাওয়া যাবে, কিন্তু এখানে ভেতরে ভিড় আছে। খাবার পাওয়া ডেফিনেটলি যাবে, কিন্তু এখানে ভিড় আছে। যেহেতু এখানে আশেপাশে লেক রয়েছে, বেশ 4-5টা লেক রয়েছে, সেখানে লোকাল মাছ এখানে সার্ভ করা হয়। দেখা যাক আমাদের ট্যুরে প্রথমবার মাছ আমরা পাই কিনা আর কেমন মাছ হয় সেটা। দুপুর 1টা বাজে, যেটা হলো যে আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল আকবালিক পন্ডের পাশে একটা ছোট রেস্টুরেন্ট আছে, হয় সেখানে আর না হলে সেখান থেকে 10 কিলোমিটার আসলে আলিচুর ভিলেজে। তো যেটা দেখা গেল যে প্রায় 3-4টে রেস্টুরেন্ট ঘুরলাম আমরা, হয় তারা বন্ধ নয়, লাস্ট এইমাত্র যে রেস্টুরেন্টটাতে আমরা গেছিলাম যেখানে একটা টেবিল খালিও হলো, আরও কিছু লোকজন সেখানে বসে খাচ্ছে, ঠিক বুঝলাম না ঠিক কী কারণে তারা আর খাবার তৈরি করতে রাজি নয়। মানে সেটা আমাদের দেখে, মানে সেটা কোনো এথনিসিটির কারণে, যদি সেটা হওয়ার কথা নয়, কারণ আমাদের দুপুরে এখানেই খাবার কথা, নাকি তাদের র মেটেরিয়াল রান্নার সব শেষ জানি না। তো মোট কথা আমরা এখানে খাবার পেলাম না, এখন দুপুর 1টা, তো সময় আছে হাতে অনেকটাই। দেখা যাক আগে গেলে কোথায় খাবারের জায়গা পাওয়া যায়, আর তা না হলে 40 কিলোমিটার হেড বুলুনকুল ভিলেজ আছে, তো সেখানে এনিওয়ে আমাদের রাত্রে থাকা, তাহলে হয়তো বা সেখানে গিয়ে কিছু খাবারের লাঞ্চের ব্যবস্থাটা হয়তো বা সেখানে গিয়ে হবে। দিস ইজ আনএক্সপেক্টেড, কিন্তু কিছু করার নেই, এরকম জায়গাতে এরকম সিচুয়েশান অনেক সময় হতেই পারে, বাট আই থিঙ্ক ম্যানেজ হয়েই যাবে। এখান থেকে ডান দিকে 16 কিলোমিটার গেলে, এটা আমরা M41 হাইওয়ের ওপর রয়েছি, এই M41 হাইওয়ে ছেড়ে ডান দিকে 16 কিলোমিটার গেলে তাহলে বুলুনকুল লেক, আর যদি সেখান থেকে আরও এগিয়ে যাওয়া যায় সেই একই দিকে ডাইভারশনটা, তাহলে আমরা পৌঁছবো 27 কিলোমিটার গেলে ইয়াশিলকুল লেকে। মেঘের ছায়া এসে পড়েছে দূরের পাহাড়ের ওপর। M41 হাইওয়ে ছেড়ে এবার আমাদের ডান দিকে টার্ন নেওয়ার কথা, এই দিকে এবারে আমাদের অফরোডিং শুরু হবে। বুলুনকুল ভিলেজে আমরা দুপুরবেলা এসে পৌঁছেছি। আজকে যে গোলমালটা হলো, যেটা একটু আগে বলছিলাম যে আলিচুরে যেখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল, ইনফ্যাক্ট আলিচুরেও না, তারও আগে আকবালিক লেকের পাশে, সেখানে আমরা লাঞ্চ পেলাম না, ঠিক কী কারণে বুঝলাম না। তারপরে আমরা আলিচুরে যখন লাঞ্চ করতে গেলাম, সেখানেও আমরা বসতে যাচ্ছিলাম রেস্টুরেন্টে,
কিন্তু বলা হলো যে না, মানে যে লেডি ওখানে রয়েছেন উনি সামলাচ্ছেন সব কিছু, বললেন আমি একা একা হাতে আমি টেবিল পরিষ্কার করতে পারছি না। সেজন্য দেখলাম আমাদের ঠিক আগে দুজন ট্রাক ড্রাইভার, তারাও শুধু দুটো বড় বড় শুকনো রুটি হাতে নিয়ে চলে গেল সেখান থেকে, মানে তারাও ওখানে খাবার পায়নি, মানে ওরা নতুন করে কাউকে আর খাবার সার্ভ করতে পারবে না। ফলে আবার আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, ফলে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজকের যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে আলিচুর থেকে আরও 40 কিলোমিটার আসলে বুলুনকুল ভিলেজ। তো এখন আমরা বুলুনকুল ভিলেজেই এসেছি। বুলুনকুল ভিলেজে আমরা এখানে এখন দুপুরের লাঞ্চ খাবো, বলে দেওয়া হয়েছে আগেই ফোন করে লাঞ্চের ব্যবস্থা করতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আজকে আমাদের এখানেই থাকা। বেসিক্যালি আজকে বিশেষ কিছু ঘোরা হলো না এবং খুব তাড়াতাড়ি, মানে দুপুর 2-2:30 মধ্যে আজকে আমরা এখানে পৌঁছে গেছি। যাই হোক, এখানে খেয়ে দে তারপরে একটু রেস্ট করা, কারণ অ্যাসাজ আজকে আর কোনো কাজ নেই। তো বিকেলবেলাতে আমরা বেরোবো এখান থেকে, সামনে বুলুনকুল লেক আছে সেই লেকটা দেখবো, এবং তারপর এখান থেকে 4-5 কিলোমিটার দূরে ইয়াশিলকুল লেক। সো ইয়াশিলকুল লেকে গিয়েও আমরা সানসেট অবধি আজকে বসে থাকবো, মানে প্রায় রাত 8টা অবধি, তারপরে আবার আমরা এখানে হোমস্টেতে ফিরে আসবো। বুলুনকুলে লাঞ্চের জন্য আমরা এসে বসেছি, দুপুর 2টো মতো বাজে। ইউজুয়াল এখানকার খাবার, এখানে আছে দই, মিট স্যুপ, এর মধ্যে কিছু পাস্তা রয়েছে, আর মিট পিস আর আলু রয়েছে, ব্রেড, বড় একটা লোফ, ব্রেডের লোফ, আর চায়ের সাথে এখানে সবসময় বিস্কিট এবং লজেন্স যেগুলো দেওয়া হয় সেগুলোও আছে, আর এপ্রিকটের জ্যাম, গ্রেপ জ্যাম, আর তার সাথে ব্ল্যাক টি বা গ্রিন টি, যার যেরকম পছন্দ তার সেরকম। বেশ রিচ টেক্সচার আর টেস্ট আছে আজকের স্যুপটাতে, মিটি ফ্লেভার আছে বেশ ভালো মতো, রীতিমতো স্যুপে ডুবিয়ে ব্রেড খাওয়া। বেশ ভালো টেস্ট স্যুপটার। খাওয়া কমপ্লিট, পেট ভর্তি করে দিব্যি খাওয়া হলো। এখানে যেমন কয়েকটা হোমস্টে আছে বুলুনকুলে, তেমনি একটা রয়েছে ইউট। কেউ চাইলে এখানে ইউটেও থাকতে পারে। ইউট বা গের, এগুলো কিরগিজ বা মঙ্গোলিয়ান যে নোমাডিক কমিউনিটি, তাদের থাকবার জায়গা। যেমন এখানে এইটা হলো ইউট, এটাতে পশুর গায়ের লোম, মানে ইয়াকের গায়ের লোম থাকে এটার মানে কভারিং হিসেবে তৈরি করার সময় এর ওয়ালে। তাছাড়া এখানে ত্রিপল মোটা কাপড়, তার নিচে এই পশুর লোমের তৈরি কম্বল, তার নিচে কাপড়, আর তারও নিচে বাঁশের একটা লেয়ার থাকে। তো মোটামুটি 3-4 মোটা লেয়ার দিয়ে তৈরি হয়। যেমন দেখা যাচ্ছে এখানে একটা দরজাও রয়েছে থাকার জন্য। এই গ্রামে এই একটাই ইউট রয়েছে। আমরা একবার ভেতরে যাই, গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে 5টা বেড, এই যে বেডগুলো, খুব রংচঙে ব্যাপারটা, আশা করি দেখে বুঝতে পারছেন যে এখানে রয়েছে এরকম 5টা বেড, মাঝখানে একটা বসার এই নিচু টেবিল যেখানে খাবার দেওয়া হয়, লাঞ্চ বা ডিনার ব্রেকফাস্ট যেগুলো একদিন রোজ আমরা যেগুলোতে বসে খাচ্ছি সার্ভ করা হয়। আলো আসার জন্য ওপর একটা স্কাইলাইট রয়েছে, সেটা প্লাস্টিক দিয়ে ঢাকা, আর একটা বাল্ব রয়েছে। এখানে থাকার একটাই ব্যাপার হলো এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই, শুধু একটা সুইচ আছে বাল্বটা জ্বালানোর জন্য, আর তাছাড়া আর কিছু নেই। এটা হলো একটা কমিউনিটি থাকার, মানে একটা অ্যাকোমোডেশন টাইপের, যেখানে একসাথে সবাই মিলে থাকেন। মেঝেতে মোটা কার্পেট, ঠান্ডা লাগার কোনো চান্স নেই, কারণ এই যে দেখালাম ভেতরের দিকে এরকম এই রঙিন কম্বল, এবং বাইরের দিকে পশুর চামড়া ছাল দিয়ে ঘেরা, তার উপরে মোটা ক্যানভাসের কাপড়। সো সব মিলে খুব রংচঙে রঙিন টাইপের একটা অ্যাকোমোডেশন, মানে আমার তো নিজের ভীষণই পছন্দ। এবার দেখা যাক আমাদের টিম মেম্বাররা কী বলেন, যে এখানে তারা থাকতে চান না, তারা আমাদের যে পাশেই রয়েছে যে হোমস্টে, তো সেই হোমস্টেতেও থাকা যেতে পারে।
বুলুনকুল লেকের পাশে এসে দাঁড়িয়েছি আমরা। বুলুনকুল ভিলেজ থেকে খুব অল্পই ডিস্টেন্স, হয়তো 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এই লেকটা কয়েক কিলোমিটার লম্বা, এখান থেকে দেখে হয়তো অতটা কিছু বোঝা যাচ্ছে না, তবে এই লেকটা খুব নন ডেসক্রিপ্ট, মানে তেমন কিছু বিশাল কিছু সুন্দর বা অনেক কিছু আছে দেখতে সেরকম কিছু না, চারপাশে একই রকম পাহাড়। এখানে আমরা খানিকক্ষণ টাইম কাটাবো এবং এরপরে এখান থেকে আমরা চলে যাব ইয়াশিলকুল লেকে। ইয়াশিলকুল লেক এখান থেকে মোটামুটি আরও 4-5 কিলোমিটার মতো রাস্তা, সেটা হেঁটেও যাওয়া যায়, আবার চাইলে পরে আমরা তো গাড়ি আছে আমাদের কাছে, গাড়িতে করে আমরা যেতে পারি। ইয়াশিলকুল লেকে গিয়ে আমরা বসে থাকবো অনেকক্ষণ, কারণ সেখান থেকে আমাদের ইচ্ছে সানসেটটা দেখে যাওয়ার। প্রচুর সবুজ রয়েছে, কারণ লেকের পাশে যত ঘাস গাছপালা এগুলো সমস্ত গজিয়েছে। দাঁড়িয়ে আছি এখন সন্ধে 6:45 বাজে। রুক্ষ পামির মালভূমি, পৃথিবীর ছাদ যাকে বলা হয়, সমস্ত বিশাল বিশাল পর্বতমালা যেখান থেকে উৎপন্ন হয়েছে, হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, তিয়েনশান, কুনলুন, পামির রেঞ্জ, কত নাম বলবো, সমস্ত পর্বতমালা যেখান থেকে বেরিয়ে এসেছে তার থেকে, মানে সেই জায়গাটাই হচ্ছে রুপ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ। এখন যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না যে পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি, বা এই যে ভীষণ রুক্ষ একটা প্রকৃতি কিছুক্ষণ আগে অব্দিও দেখেছি, আমার পিছনটা দেখে কি সেরকম মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে? আপনারাই বলুন কেমন লাগছে। নীল জল হু করে ঢেউ বইছে, তাতে দূরে সবুজ ও বাদামি মেশানো পাহাড় পুরোটা ঘুরিয়ে দেখায়। সূর্যাস্ত হচ্ছে ক্রমশ। ইয়াশিলকুল লেক, আমরা দাঁড়িয়ে আছি ইয়াশিলকুল লেকে। মনে হচ্ছে এবার যে আনচার্টেড মাইলস আনচার্টেড ল্যান্ডে নিয়ে এসেছে আপনাদের, মনে হচ্ছে? প্লিজ লিখে জানাবেন কেমন লাগছে আপনাদের এই অসাধারণ সানসেট দেখে। আর হ্যাঁ, আমি ওদিকে আরেকটা ক্যামেরা বসিয়ে রেখে এসেছি, একটা গোপ্রো ক্যামেরা বসিয়ে রেখে এসেছি টাইম ল্যাপসে দিয়ে, তো এরপর আমি সেই সানসেটের দৃশ্যটা দেখাবো। 15-20 সেকেন্ডের ভিডিও থাকবে, মানে এই ভিডিওর মধ্যেই, সেটা কিন্তু ডেফিনেটলি মিস করবেন না। কেমন লাগছে আনচার্টেড মাইলস? আমি যখন এই চ্যানেলটা প্রথম শুরু করেছিলাম তখন শুরুর দিকে আমি ইংলিশে করতাম, মানে বেশ কিছু সিরিজ আছে আমার এই চ্যানেলেই যেগুলো ইংলিশে করা। যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটা তাহলে সেটা আপনারা জানবেন আশা করি। তারপরে পরবর্তীকালে আমি আস্তে আস্তে এখানে বাংলায় শিফট করি, বিভিন্ন মানুষের অনুরোধে, অনেকের সাজেশনের ভিত্তিতে আস্তে আস্তে আমি বাংলায় শিফট করে যাই। তো যেটাই হোক, বাংলা হোক বা ইংলিশ, আমি চেষ্টা করি এমন কন্টেন্ট দেওয়ার যেটা খুব কমন হয়তো নয়, আর যেটা মানে ট্রু টু দ্য নেম অফ দ্য চ্যানেল, যে আনচার্টেড মাইলস, যতটা সম্ভব একটু আনচার্টেড ল্যান্ড আনচার্টেড টেরিটরিতে যাওয়ার, সেটা দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক। যেমন এর আগে আমি জান্সকার দেখিয়েছি, লাদাখে অনেক মানুষ যান কিন্তু জান্সকারে হয়তো এখনও খুব বেশি মানুষ গিয়ে উঠতে পারেননি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তেমনি এখন যেটা আমরা করছি যে এই সেন্ট্রাল এশিয়াতে তাজিকিস্তান, পামির মালভূমি, পামির হাইওয়ে, তো এরকম আরও নানা রকম প্ল্যান আছে দেশের মধ্যে এবং দেশের বাইরেও। তো কেমন লাগছে একটু যদি জানান তাহলে খুব ভালো হয়। আর একটা জিনিস হলো যে আমি চ্যানেল অ্যানালিটিক্স দেখা যায় ইউটিউবে, সেখানে আমি দেখি যে প্রায় 80% মানুষ যারা আমার ভিডিও দেখে থাকেন ভিউয়ার, তারা সাবস্ক্রাইবার নন, মানে নন সাবস্ক্রাইবার যারা তাদের সংখ্যা 80% আর সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 20%। তো আমার রিকোয়েস্ট যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাতে মানে আপনার কোনো মানে কোনো রকমের অবস্টাকল বা কিছু তো নেই, শুধু সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে এবং বেল আইকনটা প্রেস করলেই হয়। আমার কিন্তু তাতে ভীষণ উপকার হয়, মানে আমি আপনাদের দেওয়া উৎসাহেই পথ এগিয়ে চলতে পারি। যদি সাবস্ক্রাইব করেন তাহলে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমারও আরও স্কোপ বাড়ে আরও বেটার কন্টেন্ট প্রোভাইড করা। এই রিকোয়েস্টটা রইল, সবার সাথে শেয়ার করুন,
বাংলাতে প্রচুর চ্যানেল এবং ব্লগ রয়েছে অলরেডি, হয়তো এটা আরেকটা অ্যাডিশন, বাট সেখানেই আমি একটু অন্যরকম মাত্রা যোগ করার চেষ্টা করি। সাথে থাকবেন, এটুকুই আমার রিকোয়েস্ট। আপাতত আমার ব্যাকগ্রাউন্ডে ইয়াসিরপুর লেক অ্যাট পামির, পামির মালভূমি। বুলুনকুলে রাত 8:30 বাজে, আজকে ডিনার স্পেশাল। আজকে হচ্ছে উসমান ফিশ, লোকাল ফিশ ফ্রম দ্য বুলুনকুল লেক। এখানে ফিশটাকে ফ্রাই করে নেওয়া হয় এবং তার সাথে রয়েছে স্যুপ, আর আমাদের দুপুরের মতো সেই ব্রেড, আর সেই এপ্রিকটের জ্যাম, আর দই। But main important attraction is the fish. তাদের চারজনের মধ্যে তিনজন আমরা ননভেজ খেয়ে থাকি এবং তাদের জন্য আজকের খাবারটা বেশ মজাদার, দেখতে তো চমৎকার লাগছে, আমার মনে হয় খেতেও বেশ সুন্দর হবে এটা। পামিরে বসেও আজকে মাছে ভাতে বাঙালি ফেরত এসেছে। এই যে স্যুপটা, স্যুপের মধ্যে রাইস রয়েছে, এই যে সাদা একটু মাংসও আছে, আর তার সাথে মাছ ভাজা তো আছেই। তাহলে মাছ ভাজা আর ভাত, স্যুপের মধ্যে হলেও ভাত, তার মানে পামিরে আজকে মাঝে ভাতে বাঙালি ফেরত। গুড, চমৎকার টেস্ট, নাইস টেস্ট। লাঞ্চেও যে স্যুপটা ছিল মিটি ব্রথ, একদম ভালো টেস্ট ছিল। ডিনারেও যেটা খাচ্ছি আমার তো বেশ পছন্দ হয়েছে। বুলুনকুল লেকের মাছ ভাজা, ভাত, স্যুপের মধ্যে ভাত, সমস্ত কিছু মিশিয়ে খেয়ে দিয়ে আজকে আমাদের সিক্সথ ডে জার্নি শেষ হলো। আজকে তাহলে আমরা থাকবো বুলুনকুল ভিলেজে। তাহলে আজকে সারাদিনে আমরা কী করলাম, আজকে আমরা সকালবেলা মুরঘাব থেকে রওনা দিয়েছিলাম, মুরঘাবের মার্কেট কন্টেনার, শিপিং কন্টেনার মার্কেট দেখে সেখান থেকে রওনা দিয়েছিলাম, দিয়ে নাজিয়াতাস পাস ক্রস করে আমরা এই সাইডে আমরা চলে আসি ক্রমশ আলিচুরের দিকে। প্রথমে আমরা বাসগুম্বেজ যাই, বাসগুম্বেজে মার্কো পোলো শিপ তো দেখা যায়নি, কিন্তু বাসগুম্বেজ থেকে ঘুরে তারপরে আমরা চলে আসি আলিচুর। কিন্তু দুপুরবেলা কোনো কারণে আমরা আজকে ওদিকে লাঞ্চ পাইনি, তো পরপর বেশ কয়েকটা জায়গাতে লাঞ্চ না পেয়ে শেষে আমরা ডাইরেক্ট ড্রাইভ করে বুলুনকুলে চলে আসি। তাই অন্যদিনের চাইতে আনএক্সপেক্টেডলি অনেক তাড়াতাড়ি আমাদের আজকে ডে কমপ্লিট হয়েছে। বিকেলবেলা একটা দুর্ধর্ষ সানসেট দেখেছি আমরা ইয়াসিরকুল ভিলেজে, যা আমার সঙ্গে আপনারাও দেখেছেন। তো এইভাবে আমাদের আজকে সিক্স ডেটা কমপ্লিট হলো। আগামীকালের প্ল্যান হলো, আগামীকাল সকালবেলা আমরা একটু ধীরে সুস্থে স্টার্ট করব। আগামীকাল আমরা বুলুনকুল থেকে সাউথের দিকে নামবো, আমরা M41 হাইওয়ে ছেড়ে দেবো, M41 হাইওয়ে ছেড়ে আমরা সোজা ওয়াখান করিডোরের দিকে চলে যাব। তো এই ওয়াখান করিডোরে পৌঁছে মানে আবার আমরা আফগান বর্ডারে পৌঁছে যাব কালকে, এবং সিল্ক রোডে উঠে আসব। সিল্ক রোডে যে এনশিয়েন্ট সিল্ক রোড যেটা সেন্ট্রাল এশিয়ার মধ্যে দিয়ে গেছিল, তারই একটা শাখা এই সিল্ক রোডটা। এখানে নানা রকম সেই প্রাচীন এনশিয়েন্ট স্ট্রাকচার্স রয়েছে, তার মধ্যে দুটো তিনটে স্ট্রাকচার আমরা আগামীকাল দেখব, এবং আমাদের আগামীকালের নাইট স্টে মানে সেভেন্থ ডের নাইট স্টে হবে জং ভিলেজে। পাশাপাশি বেশ কয়েকটা ছোটো ছোটো ভিলেজ আছে সেখানে, জং ভিলেজে আমরা থাকব। সাথে থাকুন, দেখতে থাকুন আনচার্টেড মাইলস, কেমন লাগছে লিখে জানাবেন, এবং যেটা বারবার করে বলছি কাইন্ডলি সাবস্ক্রিপশানটা করবেন চ্যানেলের জন্য, চ্যানেলের সাবস্ক্রিপশানটা। থ্যাংক ইউ এগেন, গুড নাইট সবাইকে, নেক্সট এপিসোডে দেখা হবে।